সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে শেখাবো অ্যাডোব পেজ মেকার 7.0 তে কিভাবে কাজ করতে হয়। সো অ্যাডোব বন্ধুরা, অ্যাডোব পেজ মেকার 7.0 তে কিভাবে কাজ করবেন তার বিস্তারিত আলোচনা করে শেখানোর চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই শিখতে পারবেন। তো অ্যাডোব পেজ মেকার 7.0 যে লোগোটি সেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আমি দেখাচ্ছি দেখুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোব পেজ মেকার, তার লোগো হচ্ছে এটা। এর আগে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি অ্যাডোব ফটোশপের। এটা হচ্ছে ডিটিপি অর্থাৎ ডেস্কটপ পাবলিশিংয়ের কাজ করার জন্য একটি খুবই মানে পপুলার সফটওয়্যার বলতে পারেন অ্যাডোব পেজ মেকার। তো এটা ডাবল ক্লিক করে আপনি ওপেন করে নেবেন। ওপেন করলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো যে কোনো সফটওয়্যারই চালান না কেন, আপনারা দেখবেন সবচেয়ে উপরে যে বার সেটাকে টাইটেল বার বলে। তো টাইটেল বারে আমরা কোন সফটওয়্যারে কাজ করছি সেটা দেখতে পাবেন। এখানে দেখুন অ্যাডোব পেজ মেকার 7.0 লেখা দেখতে পাচ্ছি, এটাকে বলছি আমরা টাইটেল বার, ঠিক আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, যে কোনো সফটওয়্যারে থাকে, তবে কিছু সফটওয়্যারে থাকে না। দেখাবো আপনাদেরকে কোন সফটওয়্যারগুলোতে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ থাকে না, ঠিক আছে। আচ্ছা, তো টাইটেল বারের নিচে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, লেয়ার, লেআউট, টাইপ, এলিমেন্ট, এই যে লেখাগুলো আছে অপশনগুলো, এগুলোকে বলা হয় মেনু বার। অর্থাৎ এই পুরো বারটাকে আমরা বলছি মেনু বার। এই এক একটা অপশন দেখতে পাচ্ছেন এগুলোকে মেনু বলে থাকি, যেমন ফাইল মেনু, এডিট মেনু, লেআউট মেনু, এই সব মেনু। মেনু মানে আমরা যেমন হোটেলে কিছু খেতে গেলে যেমন মেনু কার্ড দেয়, একটা মেনু বলতে একটা তালিকা, লিস্ট। সেমভাবে এখানে ক্লিক করবেন তো লিস্টের মতো দেবে, এই জন্য এই অপশনগুলোর নাম হচ্ছে মেনু, ঠিক আছে। তো পুরো বারটাকে আমরা, যেখানে প্রত্যেকটা মেনু আছে, এই পুরো জায়গাটাকে আমরা বলছি মেনু বার। মেনু বারের নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা, কিছু ছবি ছবি ছোট ছোট ছবি আঁকা আছে, এটাকে বলছি আমরা স্ট্যান্ডার্ড টুল বার। স্ট্যান্ডার্ড টুল বার মানে আমি কাজ করার সময় কিছু অপশন আমাদের খুব দরকার পড়ে, যেটা খুব প্রয়োজন পড়ে, তো এইগুলো দরকারি কিছু অপশন আমরা এখানে স্ট্যান্ডার্ড টুল বারে দেখতে পাই। যেমন মনে করুন লেখার সাইজ একটু বড় করবেন, এগুলো তো আমি সেই দরকার পড়তেই থাকে, তার জন্য দেখুন এখানে এই যে আছে টেক্সট আছে, মনে করুন সেভ করব, প্রিন্ট করব, তো এই স্ট্যান্ডার্ড টুল বার থেকে সহজেই করতে পারা যায়, আমাকে তার জন্য কোনো অপশনে ঢুকতে হচ্ছে না। আর যেটা দেখতে পাচ্ছেন তার নিচে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলি আমরা কালার বা টুল বক্স বলি এটাকে, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে টুল বক্স। এখানে যেমন আমরা কাজ করার সময়, যেহেতু এটা একটা ডিটিপির সফটওয়্যার, ডিটিপি মানে হচ্ছে সব ডিজাইনিং করা, তো ডিজাইনিংয়ের কাজ করার জন্য আমরা, যে মনে করুন আপনি পেন্ট করবেন, তো পেন্ট করার জন্য আপনি কি নেবেন, রুল নেবেন, পেন্সিল, রবার নেবেন, তুলি নেবেন, রং নেবেন, তাই তো। তো এগুলোকে বলছি আমরা টুলস। তো আমরা এই সফটওয়্যারে কাজ করার জন্য আমাদের খুব দরকার পড়ে এই টুলসগুলো, অর্থাৎ আমি কাজ করার জন্য কী কী টুলস আছে, কী কোথায় কোন টুলস ব্যবহার হবে তা আমি জানাবো আপনাদেরকে বলছি এখনই। তো এখন আপাতত জেনে রাখুন এটাকে বলছি টুল বক্স, ঠিক আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, এটাকে বলি আমরা কালার প্যালেট, ঠিক আছে। তো কালার এই জায়গা থেকে আপনি এটাকে ছোট করতে পারবেন অথবা বড় করতে পারবেন, তো বড় করে রাখা ভালো, সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আর নিচে একটা অপশন দেখতে জায়গা দেখতে পাচ্ছেন, এটাকে বলি আমরা কন্ট্রোল প্যালেট, কন্ট্রোল। এখান থেকে আমরা অনেক কিছু কন্ট্রোল করি, দেখাবো কাজ করে আপনাকে দেখাচ্ছি। তার আগে বলি এইগুলো যদি বাই চান্স উড়ে যায়, মনে করুন এটা কেটে দিলাম, তো এবার নিয়ে আসবো কিভাবে, মানে কোথা থেকে আনে, তো এগুলো আনার জন্য আপনি ক্লিক করবেন উইন্ডোজ। উইন্ডোজ মানে অ্যাকচুয়ালি জানালা, কিন্তু এখানে উইন্ডো বলতে এগুলোকেই বোঝানো হয়, এক একটা উইন্ডো এগুলো। তো উইন্ডোতে ক্লিক করে এখানে দেখুন আপনি লেখা আছে শো কন্ট্রোল প্যালেট, তো কন্ট্রোল প্যালেট এখানে ক্লিক করবেন, তাহলে দেখুন চলে এসছে। আবার আমি যদি উইন্ডোতে ক্লিক করে, মনে করুন এই যে টুল বক্স আছে, তো দেখুন এখানে লেখা আছে হাইট টুল, এখানে দেখুন কাটা চিহ্ন নাই যে কেটে দিতে পারবো, তো আমরা হাইট করতে পারবো। হাইট যদি করে দিই তাহলে উড়ে যাবে,
হয়তো আপনি কাজ করছেন, বাই চান্স এখানে ক্লিক করে দিয়েছেন, আবার খুঁজে পাচ্ছেন না কোথায় গেল না গেল, তখন আপনি উইন্ডোতে গিয়ে শো টুলে ক্লিক করবেন, চলে আসবে। কালারও আপনি সব কিছুই আছে এখানে, কালার দেখুন হাইট কালার আছে, আবার যদি আপনি শো কালার করেন তাহলে চলে আসবে। এখান থেকেও হাইট বলতে এখান থেকে কেটেও দিতে পারেন, কাটা চিহ্নও আছে, আবার শো কালার করবেন চলে আসবে। তো এখানে দেখুন প্রত্যেকটা জিনিসের আবার শর্টকাট আছে। শর্টকাট কেমন, যেমন দেখুন হাইট কালার এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরে একটা তীর চিহ্নর মতো, তার পাশে যে এটা মানে হচ্ছে কন্ট্রোল প্লাস জে, কন্ট্রোল দেবে থেকে জে থাকতে হবে। তো এগুলো হচ্ছে শর্টকাট, ঠিক আছে। তো কাজ করার জন্য পেজ মেকারে প্রথমত আমরা একটা নতুন পেজ নিব। এবার নতুন পেজ নিয়ে কিভাবে কাজ করবেন, এই তো ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় তো আপনি কাজ করতে পারবেন না, একটা পেজ নিতে হবে। তো পেজ কিভাবে নেবেন দেখুন, পেজ আপনি স্ট্যান্ডার্ড টুল বার থেকেও নিয়ে নিতে পারেন, এখানে নিউ আছে, অথবা আপনি মেনু থেকে, আমি দেখাচ্ছি এখানে তো দেখতেই পাচ্ছেন, একটু মেনু থেকে দেখায় আপনাদেরকে। তো আপনি ফাইল মেনুতে ক্লিক করবেন, ফাইল মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিউ বলে অপশন, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন, মানে আপনি ওয়ার্ড এক্সেল যেভাবে শিখেছেন, ওয়ার্ড শিখেছি আপনাদেরকে ওয়ার্ডের মতোই, আপনারা যদি আরও ভিডিও চান আমি আরও দেবো ওয়ার্ডের, তবে এটা শিখুন এখন। এখন আমরা পেজ মেকার শুরু করেছি, পেজ মেকারটা কমপ্লিট শিখবো শুরু থেকে, সে একটা ভিডিওতে না হবে, 10টা ভিডিও হবে, 50টা ভিডিও হোক, কিন্তু কমপ্লিট শিখবো, আপনাদেরকে শিখাবো কমপ্লিট। তো নিউ এ ক্লিক করবেন, নিউ এ ক্লিক করলে দেখুন এখানে ডকুমেন্ট সেট আপ বলে আছে। তো এই ডকুমেন্ট সেট আপে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা পেজ সাইজ, পেজ সাইজ বলতে আপনি পেজের যে আপনি পেজটা বানাবেন সেই পেজটার কত সাইজের নেবেন। তো সাধারণত লেটার হয়ে থাকে, কিন্তু আমরা কাজ করি বেশিরভাগ A4 সাইজে, এই জন্য আমরা A4 করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন আপনি ওয়ার্ডেও যদি শিখে থাকেন, ওয়ার্ডেও সেম অপশন ছিল। তো ওরিয়েন্টেশনে এখানে ওয়ার্ডে ছিল কি পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, এখানে একটু নামটা চেঞ্জ হয়েছে, এখানে টাল আর ওয়াইড, টাল মানে হচ্ছে লম্বা, ওয়াইড মানে চওড়া। তা আপনি কোন ধরনের পেজ চান, তো আমি টাল চাই লম্বা, তো লম্বাতে ক্লিক করাই আছে, এবার ওকে করে দিন। এগুলোতে আপনি দেখতে পারেন মার্জিন আছে, ঠিক আছে, আমি ওকে করে দিচ্ছি। ওকে করার সাথে সাথে দেখুন পেজ চলে এসছে। তো এই যে পেজটা দেখতে পাচ্ছি এটা উইন্ডোজ ফিটিং, মানে এটা হচ্ছে A4 পেজ। তো A4 পেজ তো এইটুকু হয় না, পেজটা অনেক বড় হয়। তো আমরা তো এই কম্পিউটারে স্ক্রিনে দেখছি, স্ক্রিনটা তো আমাদের ছোট, এই জন্য এইটুকুর মধ্যে সম্পূর্ণ পেজটাকে দেখাচ্ছে, আপনাকে ডিজাইনিং সেইভাবেই করতে হবে। তবে আপনি যদি মনে করেন যে আমি যেমন যত বড় পেজ আছে তত বড়ই দেখতে চাই স্ক্রিনেও, তাহলে তো সম্পূর্ণ পেজ আপনি এই স্ক্রিনে দেখতে পাবেন না, তবে যতটুকু দেখতে পাবেন আমি দেখাচ্ছি কিভাবে দেখবেন। দেখুন পেজটাকে যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে আপনি রাইট ক্লিক করবেন পেজের মাঝখানে, পেজের মাঝখানে রাইট ক্লিক করার পরে আপনি চলে আসবেন অ্যাকচুয়াল সাইজ, অ্যাকচুয়াল মানে একবারে যেটা অরিজিনাল সাইজ সেটা। তো অ্যাকচুয়াল সাইজে যখন ক্লিক করবেন দেখুন পেজটা বড় হয়ে গেছে, মানে A4 সাইজ। আপনি যদি একটা আপনার কাছে A4 পেজ থাকে আর আপনি যদি স্ক্রিনে এইভাবে মেপে ধরেন দেখতে পাবেন যে A4 সাইজেরই আছে। এবার পেজটা যদি উপরে বা নিচে করতে চান তাহলে এবার আমাদের দরকার পড়বে আপনার টুল বক্স থেকে, টুল দরকার পড়বে। তো এখানে দেখুন হাতের মতো একটা টুল আছে, হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলটা নেবেন, তারপরে এইভাবে ধরে টানবেন, তো পেজটাকে নামাতে পারবেন। এই দেখুন পেজটা যেমন খুশি রাখতে পারবেন যেখানে খুশি। তো আমাদের এই দেখুন টুল বক্সের কাজ করে গেল। তো টুল বক্স নিয়ে আমরা কাজ করে নিলাম। তো এই যে পেজটা দেখতে পাচ্ছেন, তবে আপনাদেরকে বলবো আমি যে কাজ করার সময় আপনারা অ্যাকচুয়াল সাইজেই কাজ করবেন। আপনার যখন কাজটা করা হয়ে যাবে ডিজাইনিং, তখন ফিট টু উইন্ডোতে ক্লিক করে দেখে নেবেন যে কেমন লাগছে দেখতে। তো অ্যাকচুয়াল সাইজে কাজ করলে দেখতেও ভালো লাগে আর আপনি অ্যাকুরেট কাজটা করতে পারবেন। তো এখানে আমরা শিখলাম যে পেজটা কিভাবে নিয়ে আসতে হয়, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা মার্জিন, ঠিক আছে, এটা হচ্ছে মার্জিনের দাগ, এটা মার্জিনের আউটসাইড এরিয়াটা। এবার এখানে কিভাবে কাজ করব, মনে করুন আমি আপনাদেরকে একটা কিছু লিখে দেখাই। দেখুন প্রথমত আমরা আজকে বেসিক আলোচনা করব, তো লিখে দেখাচ্ছি, দেখুন শিখতে পারবেন, প্রত্যেকটা কিন্তু শিক্ষাই আপনাদের জন্য জরুরি। তো লিখার জন্য আমরা এখানে এমনিতে লিখা যায় না, দেখুন আমি যদি কিছু দাবি, দেখুন দাবা হচ্ছে না, কিছুই দাবা হচ্ছে না। তো লিখার জন্য আমরা যেভাবে ফটোশপে করেছিলাম সেমভাবে টেক্সট যে টি এর মতো দেখতে পাচ্ছেন, এই
অপশনটা টুলটায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল, মানে এখানে পিক টুলে ক্লিক করলে দেখুন কিছুই নাই, এক্স বাই ওয়াই আছে। আমি টেক্সটে যখন ক্লিক করছি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, মানে টেক্সটে আপনি যে লেখা লেখার সম্বন্ধে যা যা করতে চান সব কিছু দেখাচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন তো টেক্সটে ক্লিক করার পর আপনি যদি এখানে ডাইরেক্ট এমনি ক্লিক করে দেন তাহলে কার্সার দেখতে পাবেন, লিখতে পারবেন, ঠিক আছে, যেটা লিখতে চান। কিন্তু যদি আপনি টেক্সটে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এবার ক্লিক করে টানবেন, ঠিক আছে, যত বড়, দেখালে এত বড় টানছেন তো এত বড় এরিয়া, মানে যত বড় জায়গাতে আমি লিখতে চাই যে এরিয়াতে, সেই এরিয়াটা আমরা ড্র্যাগ করে টেনে নেব। এবার লিখবেন, তো লিখবেন কিভাবে দেখুন, আমি লিখছি যে টুডে উই স্টার্ট এসটিআরটি স্টার্ট অ্যাডোব পেজ মেকার, এডিওবি অ্যাডোব পেজ মেকার 7.0 ক্লাসেস। দেখুন লিখলাম, এবার যখন লেখাটা হয়ে গেল তখন আপনারা এইভাবে সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। সিলেকশন করে আপনি এখান থেকে লেখার সাইজও বড় করতে পারবেন, দেখুন সাইজ বড় করলে বড় করতে পারবেন, বড় হচ্ছে। কিন্তু আমি এটা নিচে চলে এলো কেন, এত দূর গেল না কেন, ওই যে আমি এরিয়াটা টেনেছিলাম এত দূর পর্যন্তই, ঠিক আছে, এই জন্য এইভাবে আসছে। তা আপনি সাইজ আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দেখুন তো এই যে মনে করুন আমি একটু করতে চাই, এই সাইডে করতে চাই, মানে সঠিক জায়গায় রাখতে চাই, তো রাখার জন্য কি করবেন দেখুন, রাখার জন্য আপনি পিক টুলে ক্লিক করবেন, ঠিক আছে। এবার লেখাটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডট ডট দেখতে পাচ্ছি তিন চারটা, এটা ধরে এবার যেখানে খুশি রাখতে পারবেন লেখাটাকে, দেখুন রাখতে পারছেন, যেখানে খুশি আপনি ইচ্ছা মতো রাখতে পারবেন। আর এই লেখাটার আরও ডিজাইনিং করার জন্য আমি টেক্সট আবার ক্লিক করছি, দিয়ে সিলেক্ট করে নিচ্ছি লেখাটাকে। এবার দেখুন আমি এখানে বলে দিই আপনাদেরকে যে আমরা এখান থেকে ফন্ট ফেস চেঞ্জ করতে পারি, যেটা ফন্ট ফেস চেঞ্জ করবেন এখান থেকে করতে পারবেন। এই দেখুন ফন্ট ফেস চেঞ্জ হয়ে গেল, এই দেখুন কত ধরনের ফন্ট ফেস আছে। তো ফন্ট ফেসগুলো এখানে বিভিন্ন রকম ফন্ট ফেস আছে, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন কত ফন্ট আছে, আপনার ইচ্ছা মতো দেখবেন, এটা কিন্তু পুরোটাই মানে একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। এলিমেন্ট করলাম দেখুন এই ফন্ট, বা দেখালো আমি এরিয়াল বা ক্যালিব্রি করছি, দেখুন ক্যালিব্রি এটা ফন্ট। তো ফন্ট ফেস আমরা চেঞ্জ করতে পারি। আবার লেখাটাকে যদি আপনি মোটা করতে চান, বোল্ড কোথায় পাবেন অপশন, এর মধ্যেই পাবেন, এই দেখুন বোল্ড বি ছোট্ট করে লেখা আছে, এখানে ক্লিক করবেন বোল্ড হয়ে যাবে, এই দেখুন মোটা হয়ে গেল। আর যদি আমি ইটালিক করি, আই এর মধ্যে ক্লিক করবো, দেখুন ইটালিক হয়ে গেছে। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইনে ক্লিক করবেন, আন্ডারলাইনে এখানে সব কিছু অপশন আছে, ঠিক আছে। আন্ডারলাইন বাদ দিলে আবার বাদ দিতে পারবেন, ইটালিকে ক্লিক করবেন আবার ইটালিক বাদ হয়ে যাবে, বোল্ডে ক্লিক করবেন বোল্ড বাদ হয়ে যাবে, ঠিক আছে। তবে আপনাদের কাছে যদি আপনারা যদি লেখাটার কালার করতে চান, তো লেখাটাকে যদি কালার করতে চান তো কালার কিভাবে করবেন, সিলেক্ট করবেন, তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন কালার প্যালেট, এই কালার প্যালেট থেকে আপনি যে কালার করতে চান সেই কালারে ক্লিক করে দিন, দেখুন কালার হয়ে গেছে। তো এ তো বেসিক জিনিস আপনারা জানেনই পুরোটাই, শুধুমাত্র আপনাদেরকে জানালাম যে কিভাবে কোথায় জায়গাটা আছে। তবে পেজ মেকারে লেখার ক্ষেত্রে আরও কি অ্যাডভান্টেজ আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি, দেখুন। তো যখন আমরা এই লেখাটা হয়ে গেল, এই লেখাটা হয়ে যাওয়ার পর আমরা লেখাটা দেখতে পাচ্ছি, এই টেক্সটটাকে আমি সিলেক্ট করছি, আমরা কি কি করতে পারি দেখুন, এত বড় জায়গা, তো আপনারা এই জায়গাতে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে আছে একটা পয়েন্ট আছে, এই জায়গাতে ক্লিক করে আপনারা ইচ্ছা মতো দেখুন মানে ফাঁকা ফাঁকা করতে পারেন। এই যে প্রত্যেকটা যে লেটার তার মিডিলে দেখুন গ্যাপিং হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওয়ার্ডে ক্ষমতা নাই, ওয়ার্ডে আপনাকে স্পেস মেরে মেরে করতে হবে, সেও আবার নিখুঁতভাবে আপনার ইচ্ছা মতো হবে না, এখানে আপনি ইচ্ছা মতো করতে পারেন, দেখুন কত সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে গেল। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা নিচে নামবে, এটা তো উপরে উঠবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কম বেশি পার্সেন্টেজ করতে পারেন, এখানে ট্র্যাক আছে লুজ আছে, এই জায়গাতে আপনি এগুলো করতে পারেন। কি দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড দেখুন ফাঁকা ফাঁকা হচ্ছে, তো ওয়ার্ডেরও গ্যাপিং বেশি বেশি হচ্ছে,
তো এইভাবে আপনারা ডিজাইনিং গুলো করতে পারবেন। এখানে আপনাদেরকে পুরোটাই ঘেঁটে দেখতে হবে, মানে প্রত্যেকটা অপশনে ক্লিক করে দেখুন, আপনি নিজে শিওর আমি 100% যে আপনি পেরে যাবেন করতে, ঠিক আছে? আপনি যতক্ষণ না দেখবেন, এমনি ভিডিও দেখতে মজাই লাগে, ভিডিওতে দেখবেন মনে হবে পেরে যাব, বা সিম্পল বা কিছুই নাই, বা আপনাদের এমনও হতে পারে যে এত কিচিমিচি কি ক্রিটিক্যাল জিনিস, আপনি করবেন খুব ইজি লাগবে। যতক্ষণ না করবেন ততক্ষণ আপনাকে দেখা গেল ভিডিওতে খুব ভালো লাগছে, করতে যাবেন পারবেন না। তো নিজে যতক্ষণ না করবেন ততক্ষণ প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না, আগে প্র্যাকটিস করুন। তো অ্যাডোব পেজ মেকার 7.0 আপনারা ওপেন করুন, ওপেন করে পেজ প্র্যাকটিস করুন। আর যাদের অ্যাডোব পেজ মেকার 7.0 আপনাদের কম্পিউটারে যদি না থাকে, আপনি ডাউনলোড করে নিতে পারেন, অ্যাভেলেবল আছে গুগলে। আপনি গুগলে গিয়ে অ্যাডোব পেজ মেকার 7.0 ডাউনলোড বলে লিখে সার্চ মারবেন, অনেক লিঙ্ক পেয়ে যাবেন যেখানে আপনি ডাউনলোড ইজিলি করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি নেক্সট সেশনে আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে, যে আরো বিস্তারিত কিভাবে আর কি কাজ করা যায় না যায় এই টুল বক্স নিয়ে আমি আলোচনা করে দেখাবো, কিভাবে কাজ করে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। জাস্ট আমি বেসিক ধারণা দিলাম, আজকে শুরু করলাম ফার্স্ট ক্লাস। তো আপনারা নেক্সট ক্লাস দেখার জন্য আপনারা অপেক্ষা করুন, আমি খুব শীঘ্রই খুব জোর এক দুদিনের মধ্যে আমি নেক্সট ক্লাস, এখন প্রত্যেক দিনই ক্লাস করাবো, একদিন হয়তো একদিন দুই দিন পরপর হতে পারে বা ডেলি হতে পারে, প্রত্যেক দিনই ভিডিও দেবো আপনাদেরকে। অ্যাডোব পেজ মেকার আপনাদেরকে কমপ্লিট শেখাবো। সো ভিডিওটি যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে হবে, তাহলে পাবেন, ঠিক আছে? তো আপনারা দেখুন আর প্র্যাকটিস করুন, এর নেক্সট ক্লাসে আমি দেখাচ্ছি আলোচনা করছি পরের ভিডিওতে। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।